Assalamualaikum viewers, welcome to my channel Anisas Bake and Blog. চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি একটি টু টায়ার কেককে ফন্ডেন্ট টপার সেট করে দেখাবো। আমি টু টায়ার কেকটা সেটিং করে নিচ্ছি। দুটি টায়ারই আমি স্ট্র ব্যবহার করেছি। টু টায়ার কেক সেট করার পর ঠিক মাঝ বরাবর একটি স্ট্র দিতে হবে। আমি স্ট্রটি দিয়ে মাপ মতো কেটে নিলাম। আমি এখন এটিতে ফন্ডেন্ট টপারগুলো সেট করে দেখাচ্ছি। ঠান্ডাজনিত সমস্যার কারণে আমার গলাটা একটু বসে গিয়েছে, তাই আমি বেশি কথা বলতে পারছি না। আশা করছি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব সকলের প্রশ্নের উত্তর দেওয়ার। আমি নিচের টায়ারটাতে কিছু বেড়ার মতো দিয়ে দিয়েছি, কাঠের বেড়া। এই বেড়াগুলোর ফাঁকে ফাঁকে আমি কিছু ঘাসের আকৃতিতে সবুজ রঙের ফন্ডেন্ট কেটে রেখেছিলাম, সেগুলো লাগিয়ে দিচ্ছি। এলোমেলোভাবে লাগালেই হবে, যাতে ঘাস বোঝা যায়। আমি এখন একটি গাছ লাগিয়ে দিলাম। আমি উপরে টায়ারটাতেও ঘাসগুলো লাগিয়ে দিচ্ছি, ছোট বড় সংমিশ্রণে লাগালে হবে। আমি গাছের পাশটাতে একটি প্যাঁচা লাগিয়ে দিচ্ছি। প্যাঁচাটা লাগতে চাচ্ছিল না, তাই আমি ব্রাশের সাহায্যে একটু পানি লাগিয়ে দিলাম। ফন্ডেন্টের উপর একটি ফন্ডেন্ট না বসতে চাইলে হালকা পানি লাগিয়ে নেবেন। আমি ঘাসগুলোর উপরে ছোট বড় মিলিয়ে ফুল লাগিয়ে দিচ্ছি, কিছু ছোট কিছু বড়, এবং দু তিনটি ফুলের মাঝে মাঝে আমি বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। আমি ফুলগুলোর ফাঁকে ফাঁকে বাটারফ্লাই বসিয়ে দিলাম। আমি ঠিক মাঝ বরাবর একটি ওয়ান বসিয়ে দিচ্ছি। এই কেকটি একটি বেবির প্রথম জন্মদিনের জন্য করা। আমি একটি বানি বসিয়ে দিচ্ছি, একটি ছোট্ট কিউট লিটল বানি গাজর হাতে। বানিটাকে আমি একটি টুথপিকের সাহায্যে কেকের উপর বসাবো, যাতে কোনো দুর্ঘটনাবশত কারণে বানিটা পড়ে না যায়। আমি এখন ছোট্ট পাখি বসিয়ে দিব, এগুলো সব ফন্ডেন্ট দিয়ে তৈরি। আমি টুথপিকের সাহায্যে পাখিটাকেও সেট করে নিচ্ছি। আমি দুটো পাখি বসিয়ে দিলাম। নিচের টায়ারটাতে আমি বেবির নাম লিখে দিব। আমি নামের জন্য ফন্ডেন্টটা অ্যালফাবেট কাটার দিয়ে কেটে নিয়েছি। আমি ফন্ডেন্ট অ্যালফাবেট দিয়ে আনেয়া ইজ ওয়ান লিখে দিলাম। সবাই বেবিটার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি এখন একটি বি বসিয়ে দিচ্ছি, একটি মৌমাছি। মৌমাছিটাকে আমি ওয়ানের সাথেই বসিয়ে দিলাম।
এটা একটি লেডিবাগ। এই লেডিবাগটাকে আমি বানের সামনে বসিয়ে দেব। ছোট ছোট গাজর আমি বানের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। বাকি ফুলগুলোকেও আমি সেট করে নিচ্ছি। একটি বাটারফ্লাই দিয়ে দিচ্ছি বানের পিছনে। আমি অনেকগুলো ছোট ছোট ফ্লাওয়ার কেটে রেখেছিলাম, বিভিন্ন শেপের ফ্লাওয়ার। আমি এখন যে গাছটি লাগিয়েছিলাম ওই গাছের চারপাশের ডালগুলোতে পাতা বসিয়ে দিচ্ছি এবং পুরো কেকটা জুড়ে ছোট ছোট ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি ওয়ানের আশেপাশেও কিছু ফুল দিয়ে দিচ্ছি এবং কেকের পেছন সাইডেও অনেকগুলো ফুল দিয়ে দেব। আমাদের কেকটি কমপ্লিট। নেক্সট ভিডিওটি ইনশাআল্লাহ এই কেকের টপারগুলো টিউটোরিয়াল দিয়ে হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।